স্বাগত বরেণ্য সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও বাড়ল লকডাউনের মেয়াদ, চলবে আগামী 14 জুলাই পর্যন্ত। রামেকে করোনায় আরও 18 জনের মৃত্যু, রোগীর চাপ সামলাতে 50 শয্যার আরও একটি ওয়ার্ড চালু। নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় অস্ত্র সহ 2 কিশোর আটক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে চলমান কঠোর লকডাউন আগামী 14 জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে রাজশাহীতে চলমান লকডাউনের 5ম দিন চলছে অনেকটা ঢিলে ঢালাভাবে। দোকানপাট বন্ধ থাকলেও রাস্তায় মানুষের চলাচল ছিল অন্যান্য দিনের তুলনায় বেশি। এছাড়াও টিসিবির পণ্য কিনতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় 7 জুলাই মধ্যরাত থেকে 14 জুলাই মধ্যরাত 12টা পর্যন্ত এই বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো। মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়, মৃত্যুর সংখ্যা এখনও 100-এর বেশি, তাই বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। এদিকে কঠোর লকডাউনে নানা প্রয়োজনে বাইরে এসেছেন মানুষ, সংখ্যায় কম হলেও চলাচল করছে ব্যাটারি চালিত অটোরিকশা, এছাড়া মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়িও চলছে নগর জুড়ে। তবে মানুষকে ঘরে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং আনসার সদস্যরা। বিনা প্রয়োজনে বের হওয়া মানুষকে শাস্তির মুখোমুখি করতে জেলা প্রশাসনের 22 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে আছে 22টি ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে নগরীতে 4টি এবং জেলার উপজেলাগুলোতে 18টি রয়েছে। এদিকে সকাল থেকেই টিসিবির পণ্য কিনতে মানুষের ঢল দেখা গেছে। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে পণ্য কিনছেন মানুষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 5 জনের করোনা পজিটিভ ছিল, বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে চলতি মাসের গত 5 দিনে 82 জনের মৃত্যু হলো। এদিকে নতুন করে আরও 69 জন রোগী ভর্তি হয়েছেন। রবিবার সকালে এসব তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। তিনি জানান, নতুন মারা যাওয়াদের 8 জনই রাজশাহীর, বাকিদের মধ্যে চাপাই নবাবগঞ্জের 1 জন, নাটোরের 3, নওগাঁর 4, পাবনার 1 এবং কুষ্টিয়ার 1 জন রয়েছেন। মৃতদের মধ্যে 12 জন পুরুষ ও 6 জন নারী। এদের মধ্যে 7 জনের বয়স 61 বছরের উপরে, বাকিদের মধ্যে 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন, 41 থেকে 50 বছরের 2 জন এবং 31 থেকে 40 বছরের বয়সের 6 জন। স্বামী মেজদানি জানান, গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও 69 জন রোগী। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 48 জন। সোমবার সকাল 6টা পর্যন্ত কোভিড ইউনিটে 405 বেডের বিপরীতে চিকিৎসাধীন আছেন 495 জন রোগী। অতিরিক্তদের বারান্দা ও মেঝেতে বেডের ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন 20 জন রোগী। পরিচালক বলেন, রোগীর চাপ সামলাতে 4 নং ওয়ার্ডকে করোনা ইউনিটে যুক্ত করা হয়েছে। এখানে 50টি অক্সিজেন লাইন বসানোর কাজ শেষ হয়েছে, আজ থেকে সেখানে রোগী রাখা যাবে। এ নিয়ে করোনা ইউনিটের 14টি ওয়ার্ডে বেডের সংখ্যা দাঁড়ালো 455টিতে। এদিকে দেশজুড়ে গত 24 ঘন্টায় আরও 164 জনের মৃত্যু হয়েছে, এটি করোনাকালে সর্বোচ্চ রেকর্ড। এছাড়া নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন আরও 9,964 জন রোগী। নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় অস্ত্র সহ 2 কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি ক্রিজ, 2টি বড় ছোরা, 1টি চাইনিজ কুড়াল ও 1টি ধামা উদ্ধার করা হয়। রোববার রাত 10:30 দিকে উপজেলার ছয়ান ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হল উপজেলার ছয়ান ইউনিয়নের কালিকাপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে মারুফ হোসেন ও সদর উপজেলার হাকিমপুর গ্রামের নেসার উদ্দিনের ছেলে রুবেল। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক 10:00 দিকে 7-8 জনের একটি সংঘবদ্ধ দল 6 নম্বর ওয়ার্ডের খোজাপুর গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে 5-6 জন যুবক কৌশলে সটকে পড়ে। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে 5টি দেশীয় অস্ত্র সহ কালিকাপুর গ্রামের মারুফকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে তাৎক্ষণিক রুবেল নামে আরেক কিশোরকে আটক করে পুলিশ। স্থানীয়দের ধারণা, খোজাপুর গ্রামে ডাকাতি করার জন্য দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এরা সংগঠিত হচ্ছিল। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। নাটোর সদর হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা সেবার সুবিধার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে 5টি অক্সিজেন সিলিন্ডার এবং নগদ 50,000 টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার বেলা 11টার দিকে এই অক্সিজেন সিলিন্ডার এবং চেক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ কুমার রায়ের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার,
সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিকাশ এর নাটোর জেলার ডিলার মিজানুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ। এর আগে নাটোর জেলার হাসপাতালগুলোতে 283টি ছোট সিলিন্ডার এবং 99টি বড় সিলিন্ডার মজুদ ছিল। এর সাথে আজ সোমবার যুক্ত হলো আরও 5টি ছোট সিলিন্ডার। নওগাঁয় কঠোর লকডাউনের গত 4 দিনে জেলায় প্রতিদিন 1 লাখ টাকার উপর ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। তারপরেও নানা অজুহাতে জনসাধারণ বের হচ্ছেন। সোমবার 5ম দিনেও নওগাঁয়ের জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ মাঠে থাকলেও রাস্তায় বেড়েছে মানুষের আনাগোনা। জরুরি পরিষেবার পাশাপাশি বেশ কিছু রিক্সা, ভ্যান ও টমটম চলতে দেখা গেছে। তারপর বিভিন্ন অজুহাতে সকাল থেকে অযথা রাস্তাঘাটে মানুষকে চলাচল করতে দেখা গেছে। আবার অনেকে প্রয়োজনে পায়ে হেঁটে ও বাইসাইকেল চালিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। তবে গণপরিবহন, দোকানপাট, শপিং মল ও বিপণী বিধান বন্ধ রয়েছে। এছাড়া জেলা প্রশাসনের 34টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত লকডাউন বাস্তবায়নে কাজ করছেন। 7 দিনের সর্বাত্মক কঠোর লকডাউনের 5ম দিন চলছে নাটোরে। সোমবার সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যদের টহল শুরু হয়। জেলা সদর সহ প্রতিটি উপজেলা পর্যায়ের শহর এলাকায় তাদের টহল দিতে দেখা গেছে। লকডাউন সুষ্ঠুভাবে চলছে কিনা তা তদারকি করতে মাঠে রয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা। জেলার প্রতিটি প্রবেশমুখ চেকপোস্টের মাধ্যমে রাস্তায় বের হওয়া মানুষ সহ গাড়ি তল্লাশি চালানো হচ্ছে। রিক্সা, অটোরিক্সা ও পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। করোনা পরিস্থিতি নিয়ে নাটোরের সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান, গত 24 ঘন্টায় নতুন করে 183 জন আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে 676 জনের। সংক্রমণের হার 27.07%। গত 24 ঘন্টায় নাটোর সদর হাসপাতালের করোনার রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় 1 জন মারা গেছেন। জেলায় মোট মৃত্যু 61 জন। পুলিশ সুপার জানান, নাটোরে সর্বাত্মক কঠোর লকডাউন পালন করতে মাঠে রয়েছে তারা। জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়েও তাদের অভিযান চলছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।